আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আজকে আমি একটি ভিন্ন নতুন বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার বিষয়টি হচ্ছে থেরাপি কি বা থেরাপি চিকিৎসা বলতে কি বোঝানো হয় এবং বাংলাদেশে প্রেক্ষাপটে থেরাপি চিকিৎসার যে ভুল ভ্রান্তি এবং আপনার যেটা একটা নেগেটিভ চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রে হয়ে থাকে বা ভুল ডাইরেকশন হচ্ছে বা থেরাপি নিয়ে মানুষের একটা ভুল চিন্তা ভাবনা হয়ে থাকে সেটা শুধুমাত্র মানুষ না ডাক্তারদের মধ্যে হয়ে থাকে তো আমি এই ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে বলবো কি জন্য কারণ থেরাপি শব্দটি চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশে নট অনলি সারা ওয়ার্ল্ডলি এটার একটা বহুল প্রচলন শুরু হয়েছে এবং স্পেশালি বাংলাদেশে থেরাপি কথাটা একেবারেই সেই রুরাল লেভেলে গ্রামগঞ্জে সাধারণ মানুষও জেনে থাকে এখন আসেন থেরাপি কী আপনি যদি উইকিপিডিয়া যান বা অক্সফোর্ড ডিকশনারিতে যান বা যে কোনো আপনার ইন্টারনেটে গিয়ে আপনি যদি লেখবেন হোয়াট ইজ থেরাপি ওখানে চলে আসবে থেরাপি মানে কি থেরাপি একটা লেটিন ওয়ার্ড এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রিটমেন্ট বা কোনো রুগীকে কোনো চিকিৎসক ডায়াগনোসিস করে অ্যাসেসমেন্ট করে যখন তার কোনো চিকিৎসা প্রদান করে সেটা হচ্ছে থেরাপি এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে এবং আন্তর্জাতিক পর্যায়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত এবং এই কথাটি হচ্ছে আসলেই প্রাতিষ্ঠানিকভাবে একটা কথা এখন আসেন বাংলাদেশে থেরাপি বলতে কি বুঝে বুঝানো হয় বা জনগণ আপনারা কি বুঝেন অনেক ক্ষেত্রে বা সাধারণ ডাক্তাররা কি বুঝেন সে সেই জিনিসটি নিয়ে আমি কথা বলবো অনেকের বাংলাদেশে মানুষের ধারণা থেরাপি মানে ম্যাসাজ করা থেরাপি মানে বাসায় গিয়ে কাউকে এক্সারসাইজ করানো বা ম্যাসাজ করানো বা থেরাপি মানে আমার এই মোবাইল ফোনটার মতো কোনো ডিভাইস কোনো উপকরণ সে এটা ব্যবহার করবে বা কোনো একটা লাল আমাদের কিছু মেশিন আছে যেমন আর ইনফ্রারেড রেডিয়েশন মেশিন এই মেশিনটা দিয়ে বাসায় গিয়ে হিট দেওয়া বা মেশিনটা কিনে নিজের মতো চিকিৎসা দেওয়া বা কোনো হাসপাতালে গিয়ে মেসেজ করানো বা কোনো এক্সারসাইজ করানো বা কোনো সেন্টারে গিয়ে লাল হিট দেওয়া এটাই থেরাপি বুঝিয়ে থাকে অনেক ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এবং এটাকে আমি বলবো বাংলাদেশের অনেক ক্ষেত্রে অনেক চিকিৎসকও ভুলভাবে এইভাবেই ব্যাখ্যা করে থাকে তো দর্শক আমি যে কথাগুলা বলছি এই কথাগুলা আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান বা আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখতে চান অথেন্টিকেশন দেখতে চান তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন ইংরেজি ডিকশনারি বলেন বা অক্সফোর্ড ডিকশনারি বলেন বা আপনি উইকিপিডিয়া যান বা ইন্টারনেটে গিয়ে হোয়াট ইজ থেরাপি যখন লিখবেন তখন পেয়ে যাবেন যে থেরাপি কি এই থেরাপি শব্দটি বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে আরও বহুলভাবে প্রচলিত তবে সেটা শুধু ফিজিওথেরাপির ক্ষেত্রে প্রযোজ্য নহে ফিজিওথেরাপি যেহেতু একটা চিকিৎসা বিজ্ঞানের অন্যতম আধুনিক শাখা শাখা সেটা ঠিক আছে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে প্রত্যেকটা চিকিৎসাকেই তারা থেরাপি বলে গণ্য করে থাকে তাহলে অন্য দেশের সাথে বাংলাদেশে যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে থেরাপিকে বাংলাদেশে মোস্ট অব দ্য জনগণ বা যারাই চিকিৎসা নেয় বা চিন্তা করে বা অনেক ডাক্তার এটাকে ফিজিওথেরাপি বলতেই বোঝানো হয় সো এটা একটা ভুল ধারণা ভুল ব্যাখ্যা ভুলভাবে প্রচার করা হচ্ছে তাহলে থেরাপিটা একটা বিশাল ওয়ার্ড ব্যাপক ওয়ার্ড এইটা হচ্ছে একটা লেটিন ওয়ার্ড কেন লেটিন ওয়ার্ডটার এত প্রচলন হয়েছে সেটা আমাদের জানতে হবে চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো জায়গা অনেকগুলো আবিষ্কারের ক্ষেত্রে শুরু যেমন অ্যারাবিয়ানদের অবস্থান ছিল তদ্রুপ লেটিন বা পারস্য বা ইউরোপের অনেকগুলো দেশের বা গ্রিক অনেকগুলা দেশের ভূমিকা অনেকাংশেই আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে যার কারণে চিকিৎসা বিজ্ঞান যখন আরও সায়েন্টিফিক্যালি আরও উন্নত হতে থাকে তখন লেটিন তাদের এই ভাষায় চিকিৎসা বিজ্ঞান অনেক বেশি প্রসারিত হয় এবং গ্রিক ভাষা অনেক বেশি প্রকাশিত প্রসারিত হয় যার কারণে আমাদের যে ডাক্তারি বই পুস্তকগুলো আছে সেখানে ভাষাটা জাগা দখল করে ফেলে এই জায়গা দখল করে ফেলার কারণে চিকিৎসার যখন কোনো চিকিৎসার কথা বলা হয়ে থাকে তখন এই ল্যাটিন ওয়ার্ডটা চিকিৎসা শব্দের পরিবর্তে থেরাপি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আমি যেমন যদি আমরা বলি বাংলাদেশের মানুষ পানিকে অনেকেই বাংলা ভাষা জল বলে থাকে কিন্তু পানি এই ব্যবহারটা ধর্মীয় কোনো না কোনোভাবে বাংলাদেশে এসে জায়গা দখল করে নিয়েছে এটা হচ্ছে এটা একটা আঞ্চলিক বা ধর্মীয় বা সাংস্কৃতিক ভাষা যে ভাষাটা কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য বলা হয়েছে তদ্রুপ এই থেরাপি শব্দটি বহুলাংশে প্রচার ব্যবহার হয়ে আসছে লেটিন ভাষা থেকে এবং আমরা বলতে পারতাম যে ফিজিওথেরাপি না বলে ফিজিও চিকিৎসা আমরা বলতে পারতাম কেমোথেরাপি না বলে ক্যামো চিকিৎসা আমরা বলতে পারতাম হোমিওথেরাপি না বলে হোমিও চিকিৎসা এবং বাংলাদেশে হোমিও চিকিৎসার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমি দেখলাম যে তারা আগে বলতো হোমিওপ্যাথি এখন অনেক অনেক জায়গায় বিভিন্ন সাইনবোর্ডও দেখা যাচ্ছে যেটা হোমিও থেরাপি অনেকে হয়তো বলবেন জি কেন লিখেছেন আমি বলবো তাদের হোমিওথেরাপি থেরাপি লেখাটা কোনো ভুল হয় নাই যেহেতু এটাও একটা চিকিৎসা বিজ্ঞানের একটা চিকিৎসা পদ্ধতি থেরাপি মানে চিকিৎসা তারা লিখতেই পারে আপনার এমন কোনো পদ্ধতি হোক কোনো মেডিসিন হোক কোনো ড্রাগস হোক কোনো উপাদান হোক কোনো ইকুইপমেন্ট হোক যেটা আপনার শারীরে শরীরের কোনো রোগ সারাতে ব্যবহার করা হয় তা আমরা চিকিৎসা বলি সে চিকিৎসা শব্দটার ইংরেজি টার্ম হচ্ছে ট্রিটমেন্ট এবং এটা লেটিন টার্ম হচ্ছে থেরাপি আর কিছুই না যেহেতু তাদের লেটিন এই ওয়ার্ডটা বই পুস্তকে অনেক বহুল প্রচলিত সেহেতু থেরাপি ব্যবহার কথাটি বিভিন্নভাবে আসছে আমি আরও কিছু থেরাপির কথা আপনাদের বলবো যেমন আকু থেরাপি যেমন লেজার থেরাপি যেমন অ্যারোমা থেরাপি আপনারা শুনেছেন এই জাতীয় অনেক থেরাপি আছে ক্যান্সারের রুগীদের জন্য যে চিকিৎসা ব্যবহার করা হয় স্পেশালি যে ড্রাগস ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ক্যামোথেরাপি আবার ঠিক ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যে মেশিনের মাধ্যমে যে রেডিয়েশন দেওয়া হয় সেটাকে বলা হয় রেডিও থেরাপি তাহলে থেরাপি শব্দটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটা স্পেশালাইজড জায়গায় ব্যবহার করা হয়েছে সেইভাবেই থেরাপির শব্দটি প্রচলিত কিন্তু বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে স্পেশালি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যখন বাংলাদেশ তৎকালীন সরকার জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে বিদেশ থেকে বিভিন্ন ফিজিওথেরাপিস্ট এসে এই দেশে তাদের চিকিৎসা শুরু করলো পাশাপাশি এই সাবজেক্টটা ফার্স্ট সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করলো সবচেয়ে বেশি প্রচার লাভ করলো তখন ফিজিওথেরাপি সাবজেক্টটা সকল চিকিৎসকদের সামনে সামনে এসে বেশি হাইলাইটেড হওয়া শুরু হলো এবং নন কমিউনিকেবল ডিজিজ বা বেড়ে যাওয়ার কারণে যেমন স্ট্রোক বাদ ব্যথা আর্থ্রাইটিস শারীরিক অক্ষমতা বয়স্ক মানুষের ডিসেবিলিটি রোড অ্যাক্সিডেন্ট তখন ফিজিওথেরাপির ভূমিকা এক নম্বর অবস্থানে চলে আসলো যার কারণে এবং এই শুধু ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা নট শিক্ষা ব্যবস্থাও সেই বাহাত্তর সন থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যেটা যেটা এখন নিটোর নামে পরিচিত সেখানে ঢাকা ইউনিভার্সিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিগ্রি চালু করে স্টিল রানিং আছে এবং পাশাপাশি এখন অন্যান্য আরও বিভিন্ন ইনস্টিটিউটে এই ডিগ্রিটা চালু আছে এবং এই চিকিৎসা এবং চিকিৎসকদের চাহিদা বেড়ে যাওয়ার কারণে পাশাপাশি রুগী বেড়ে যাওয়ার কারণে ফিজিওথেরাপি চিকিৎসাটা প্রসার হয়েছে এবং বাংলাদেশের যে সকল মিডিয়াগুলো আছে তারা এই চিকিৎসা প্রসার প্রসারে বিশাল ভূমিকা রাখার কারণে এই ফিজিওথেরাপি শব্দটি থেরাপি আকারে জনগণের কাছে পৌঁছে যায় যেখানে ফিজিও কথা বাদ দিলে শুধু থেরাপি থাকে এইটা একটা ভুলভাবে পৌঁছানো হয়েছে আসলে থেরাপি বলতে যেটা বাংলাদেশে মানুষ বোঝাতে চেয়েছিল সেটা হচ্ছে ফিজিওথেরাপি এখন আসেন আরও বিভিন্ন থেরাপি এখন বাংলাদেশে রানিং হয়েছে চিকিৎসা কোর্স যেমন আমি বলছিলাম যারা এমবিবিএস করে পোস্ট গ্র্যাজুয়েশন করে রেডিও থেরাপি ডিগ্রি নিতে হয় ক্যামোথেরাপি বা অঙ্কোলজিস্ট আলাদা সাবজেক্ট আছে তারা ক্যামোথেরাপি প্রেসক্রাইব করে থাকে বা প্রয়োগ করে থাকে তো তদ্রূপ যেমন স্পেস থেরাপি সেখানেও একটা ডিগ্রি নিতে হয় তারপরে হচ্ছে অকুপেশনাল থেরাপি তারপরে আমেরিকাতে আছে থেরাপি আবার থেরাপি এগুলা হচ্ছে আসলে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন স্পেশালাইজড সাবজেক্ট বাংলাদেশে এই থেরাপির চিকিৎসাটাকে কতিপয় অসাধু লোকজন এবং লোক তার ব্যবসা বাণিজ্য বা ইনকাম করার জন্য এই থেরাপিটাকে কতিপয় একটা প্রোডাক্ট হিসাবে জনগণের কাছে তুলে ধরার অপচেষ্টা মানে লিপ্ত কোনো একটা জায়গায় কোনো একটা দোকান ঘর তৈরি করে কোন একটা স্পেস ভাড়া নিয়ে কোনো একটা বাসায় বা লিফলেট দিয়ে যে আপনাকে থেরাপি দেওয়া হয় বলে মানুষ যেহেতু শুনেছে যে থেরাপি বা ফিজিওথেরাপি দিলে ভালো হয় তখন এই মানুষের একটা সহানুভূতি একটা সিম্পীতি এবং মানুষের একটা দুর্বলতাকে সুযোগ করে কতিপয় লোক এই থেরাপি জিনিসটাকে ফিজিওথেরাপি চিকিৎসাকে থেরাপি নামে আখ্যায়িত করে বিভিন্ন মেশিন বিভিন্ন ইকুইপমেন্ট বিভিন্ন ডিভাইস তার সাময়িক উপকার লাভের জন্য ব্যবসা করার জন্য এটাকে বাংলাদেশের আপামর জনগণের কাছে পৌঁছে দিয়েছে যেমন আমি যখন প্র্যাকটিস করি আমার যে হাসপাতালে আমি বসি এখানে রুগীকে আমি যখন বলি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে তখন বলে স্যার আমার তো এটা ভাষায় আছে স্যার আমি তো ভাষায় এসে এসে ফিজিওথেরাপি করে দিয়ে যাই স্যার আমার থেরাপির অনেক মেশিন আছে আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে রুগী কে কোনো না কোনো ভাবে লোক একটা চিকিৎসা বিজ্ঞানের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট একটা প্রোডাক্ট হিসাবে বিক্রি করার অপচেষ্টায় লিখত এইভাবেই আমাদের দেশের জনগণের কাছে থেরাপি শব্দটি প্রচলিত হয়ে আসছে যেটা ভুলভাবে এখন আসেন আমি একজন ফিজিওথেরাপির চিকিৎসক পাশাপাশি আমি পুনর্বাসন বিশেষজ্ঞ তো এখন আমি যখন কোনো রুগীর চিকিৎসা করে থাকি যেমন স্ট্রোক রুগীর পুনর্বাসনে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ভাইটাল রোল প্লে করে তার চিকিৎসা করতে গেলে দেখা গেলো তার হয়তো কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে যেহেতু স্ট্রোকের সাথে নিউরোলজিক্যাল প্রবলেম উৎপ্রোতভাবে জড়িত তো এখন আমি কি রুগীকে বলবো আপনি একটা নিউরোথেরাপি দেন এটা কি মানে কোনো বিজ্ঞানসম্মত অবশ্যই না আমি কি করব একজন সচেতন শিক্ষিত এবং একজন চিকিৎসক হিসাবে আমি বলবো আপনার নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে আপনি একজন নিউরোলজিস্ট বা নিউরো রোগ বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হন আমি যখন তাকে আইদা রেফার করে দিব অথবা তাকে নিউরোলজিস্টের দেখানোর ব্যবস্থা করে দিব নিউরোলজি ই একটা মেডিকেল সায়েন্সের ইম্পর্ট্যান্ট একটা ব্রাঞ্চ সেই চিকিৎসক এই রুগীকে অ্যাসেস করবে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করবে তার জন্য যদি প্রয়োজনীয় বিভিন্ন টেস্ট করবে এবং প্রয়োজনীয় তার যেই ইকুইপমেন্ট দরকার সেই টেস্ট করার পর সে যে একটা ডায়াগনোসিস করবে সেই ডায়াগনোসিস অনুযায়ী তখন তুনির তিনি থেরাপি প্রেসক্রাইব করবে থেরাপি বলতে এখানে আমি বুঝাতে চেয়েছি এইটার যে ইংরেজি প্রতিশব্দ ট্রিটমেন্ট বাংলা প্রতিশব্দ চিকিৎসা সে চিকিৎসাটা উনি প্রোভাইড করবে উনি হয়তো কিছু ড্রাগস লিখে দিবে উনি হয়তো কিছু লাইফ স্টাইল মডিফিকেশনের কথা বলে দিবে উনি হয়তো কোনো অপারেশনের কথা বলতে পারে বা উনি ওনার এসেস অনুযায়ী উনি ওনার মূল্যবান মতামত রুগীকে লিখে দিবে প্রেসক্রিপশন করে দিবে তাহলে এইটা একটা চিকিৎসা পদ্ধতি তদ্রুপ ওই নিউরোলজিস্টের কাছে যখন কোনো স্ট্রোকের রুগী গেল তখন সে কি করবে যখন কোনো পুনর্বাসন প্রয়োজন তখন পাশাপাশি উনি ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপিস্টের কাছে রুগীকে রেফার করে দিবে ফিজিওথেরাপিস্ট তার মতো করে রুগীকে অ্যাসেস করবে প্ল্যান করবে কোন টেস্ট প্রয়োজন হলে টেস্ট করবে দেন ওই অনুযায়ী এই রুগীর স্ট্রোক রুগীর স্ট্রোকের প্রকার ভেদ অনুযায়ী স্ট্রোকের এইজ অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে বয়স অনুযায়ী তার স্ট্রোক পরবর্তী কি কি সমস্যা আছে বা আগে কি সমস্যা ছিল সেটাকে অ্যাসেস করে টেস্ট করে ট্রিটমেন্ট প্রটোকল তৈরি করবে সেও থেরাপি বা চিকিৎসা প্রোটোকল বা ট্রিটমেন্ট প্রটোকল তৈরি করবে সে অনুযায়ী সে ফিজিওথেরাপিউটিক বিভিন্ন ট্রিটমেন্ট প্রদান করে করবে বা প্রেসক্রিপশন করবে সে অনুযায়ী সে তার এটাকে অ্যাপ্লাই করবে কিন্তু দুঃখ হলো সত্য জি বাংলাদেশে যদি কোনো রুগীর ফিজিওথেরাপির প্রয়োজন হয় ফিজিওথেরাপির কথা না বলে এবং এটা একটা সাবজেক্ট এটা একটা চিকিৎসা বিজ্ঞানের সাবজেক্ট এবং এই সাবজেক্টকে এই সাবজেক্টে চিকিৎসক তাকে পড়ালেখা করতে হয় ডিগ্রি নিতে হয় উচ্চতর ডিগ্রি নিতে হয় এবং এই সাবজেক্টের ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে থাকে পাশাপাশি এখন আরও বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে থাকে সো একটা ইউনিভার্সিটি ডিগ্রি সম্পন্ন হয়ে একজন কোয়ালিফাইড চিকিৎসকই ফিজিওথেরাপি চিকিৎসা প্রোভাইড করতে পারবে তাকে ওভারটেক করে তার কাছে সান্নিধ্যে না গিয়ে আপনি একটি মেশিন কিনে বা আপনাকে কেউ প্রতারিত করে যে ডিসিজ থেরাপি বলে বা কোনো একটা সেন্টারে কোনো ডাক্তার বসে না যেখানে যেখানে কোনো চিকিৎসক নাই তার কাছ থেকে আপনি একটা মেশিন কিনে আপনি এটাকেই ফিজিওথেরাপি বা থেরাপি ভেবে আপনি চিকিৎসা করাচ্ছেন এতে আপনার সময় যাচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার এই রোগটি তো সারবেই না উপযুক্ত আপনি এবং আপনার যে রুগী বা আপনি রুগী নিজে হলে আপনি শারীরিক ভাবে ইভেন কি আপনি মৃত্যুবরণও করতে পারেন এবং ডিসেবল হয়ে আপনি আরো ক্ষতিগ্রস্ত হতে পারেন সো চার যদি কোনো থেরাপি চিকিৎসার প্রয়োজন হয় অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ থেরাপি চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে সেই চিকিৎসক আপনাকে আপনার রোগ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করবে টেস্ট করবে ডায়াগনোসিস করবে এবং সে তার ট্রিটমেন্ট প্ল্যান আপনাকে অ্যাপ্লাই করবে আমি আরও একটু বুঝাতে চাই সাজেজ আপনার কোনো হার ভেঙে গেল আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন এখন রোড অ্যাক্সিডেন্ট করলে আপনাকে অবশ্যই অন্য চিকিৎসক বা আমি একজন চিকিৎসক হিসাবেও আমি আপনাকে একজন অর্থোপেডিক সার্জনের কাছে পাঠাবো এটি হচ্ছে বাস্তব কথা তো অর্থোপেডিক সার্জন কি করবে সে আপনাকে তার মতো করে এসেস করবে টেস্ট করবে এক্স রে এমআরআই যা লাগবে ব্লাড টেস্ট করে তার মতো করে যদি মনে করে সে অপারেশন করবে যদি মনে করে না ওষুধ লিখে দিলে ভালো হয়ে যাবেন বা প্লাস্টার করে দিলে ভালো হয়ে যাবেন সে নিজের হাতে প্রেসক্রিপশনও করবে এবং নিজের হাতে আপনাকে ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করে চিকিৎসা নিজের তত্ত্বাবধানে করবে এইটাই হচ্ছে বাস্তবতা এবং সারা ওয়ার্ল্ড তাই হয়ে আসছে কিন্তু সেটা না করে কি অর্থোপেডিক সার্জন আপনাকে বলে দিবে বা আপনাকে বলবে যে ওই মেশিনটা কিনে আপনি এটা করতে থাকেন বা অপারেশনটা কি সে উনি প্রেসক্রিপশনে লিখে দিবে আরেকজন ডাক্তার অপারেশন করে দিবে নেভার তার অপারেশন সে নিজে করবে এবং সে এই সাবজেক্টের বিশেষজ্ঞ এবং একমাত্র সে নিজে এটায় এটা হচ্ছে তার প্রফেশনাল রাইট তার ডিগনিটি এবং অথেন্টিক পার্সন হি ইজ দ্য অথেন্টিক পার্সন টু ডু দিস অপারেশন অন্য সার্জন হয়তো সার্জারি করতে পারবে কিন্তু ইথিক্যালি অর্থ সার্জারির ক্ষেত্রে ইন কেস অফ হার্যরা ভাঙ্গার ক্ষেত্রে উনি অথেন্টিক এবং লিগালি এবং ওনার নীতিতেও উনি এটার ফার্স্ট প্রায়োরিটি তো এখন আসেন আমি জাস্ট আপনাদের এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে বৈজ্ঞানিকভাবে যুক্তি যুক্তিতর্কর মাধ্যমে বোঝানো যে আপনারা যারা অনেকে থেরাপি নিয়েছেন বলে প্রতারিত হয়ে আসছেন বা থেরাপি সম্পর্কে কোনো আইডিয়া নাই বা বুঝতে পারেন না যে যেখানে সেখানে একটা সাইনবোর্ড দেখি মনে করেন ওখানে গিয়ে থেরাপি দেওয়া যাবে এই ভুল করা যাবে না আপনাদের যেটা করতে হবে যদি কারো কোনো চিকিৎসার প্রয়োজন হয় থেরাপি চিকিৎসার প্রয়োজন হয় আপনাকে ওই থেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে তার মতো অ্যাসেস করে তার তত্ত্বাবধানই চিকিৎসাটা নিতে হবে এখন একজন অর্থোপেডিক সার্জনের যদি কোনো অপারেশন প্রয়োজন হয় আপনার তার কোন রুগী সে নিজেই সেটা করবে এবং ক্ষেত্রে যদি তার আরো কোনো ডাক্তারের সে নিজের টিম মেম্বার প্রোভাইড করে থাকবে নাকি সে আরেকজন তো বিডিক সার্জনের কাছে রেফার করে দিবে নো কিন্তু ফিজিওথেরাপির ক্ষেত্রে আমি দেখি আমার কাছে এসে রুগীরা বলে স্যার আপনি প্রেসক্রিপশন করে দেন আমি আরেক জায়গায় থেরাপি দিব আমি ডাক্তার সুফিল্লা প্রধান যে প্রেসক্রিপশন করব যে থেরাপি দিব আমি যে পড়ালেখা করেছি আমার যে ব্রেন আমার যে হাত জশ। সেটা আমি আমার রুগীর উপরে আমি যেভাবে আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী আমার প্র্যাকটিক্যাল নলেজ অনুযায়ী আমার থিওরিটিক্যাল নলেজ অনুযায়ী আমি অ্যাপ্লাই করব। আমার রুগীর সাকসেস হলে আমার ক্রেডিট আমার রুগীর সাকসেস না হলে আমার ডিসক্রেডিট এটা প্রেসক্রিপশন করার কিছু নয় হ্যাঁ প্রেসক্রিপশন করা প্রয়োজন আছে যে আমি কি কি থেরাপি দিলাম ভবিষ্যতে রেকর্ডের জন্য কারণ এই রুগীটা পরবর্তীতে অন্য কোনো ডাক্তারের কাছে গেলে বা অন্য কোনো দেশে গেলে বা পরবর্তীতে আমাকে যখন ফলো আপে আসবে তখন আমি আগে কি চিকিৎসা দিয়েছিলাম বা কি থেরাপি দিয়েছিলাম সেটা প্রেসক্রিপশনের থাকবে যেন তাকে ফলো আপে যদি কোনো থেরাপি চেঞ্জ করবো কিনা সেটা আমি করে থাকব। সো আমার প্রদত্ত ব্রেন এবং আমার প্রদত্ত থেরাপির চিকিৎসা অন্য কোনো থেরাপি চিকিৎসকও দেওয়া পসিবল না বা পারবে না এটা কোনো প্রোডাক্ট নয় যে স্যামসাং মোবাইল কিনে প্লাস কিনে ব্যবহার করলাম একটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং এই সাবজেক্টে যে থেরাপি দিবে তাকে সাবজেক্টে ন্যূনতম কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তার যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে আরও বেটার তার যদি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে টিচিং এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে আরও বেটার আপনারা তার কাছ থেকে সার্ভিস পাবেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকাংশে আপনাদের হেল্পফুল হবে অন্তত থেরাপি চিকিৎসাটা কি থেরাপি চিকিৎসা কোনো মেশিন না থেরাপি চিকিৎসা কোনো এক্সারসাইজ না থেরাপি চিকিৎসা কোনো রে না থেরাপি চিকিৎসা কোনো প্রোডাক্ট না থেরাপির চিকিৎসা হচ্ছে থেরাপি বিষয়ে ডিগ্রি দারি চিকিৎসকের তত্ত্বাবধানে তার অ্যাসেসমেন্টে তার ট্রিটমেন্ট প্ল্যানে তার অ্যাভেলেবিলিটি তার অ্যাটমসফিয়ারে তা সে যে হসপিটাল বা রিহ্যাব সেন্টার বা ক্লিনিকে বসে সেইখানে অ্যাভেলেবিলিটির উপরে তার মতো করে এবং রুগীর চাহিদা অনুযায়ী ট্রিটমেন্ট প্রদান করা হচ্ছে থেরাপি যার কারণে বাংলাদেশ গণপ্রজাতিদের বাংলাদেশ সরকার দুই হাজার শেষ দিকে এসে রিহাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট দুই হাজার প্রণয়ন করে এই অপচিকিৎসা ঠেকানোর জন্য যে যেখানে সেখানে যে কোনো লোক দোকান খুলে থেরাপি বলে প্র্যাকটিস করতে পারবে না তাকে ফিজিওথেরাপি দিতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশন এবং ওয়ান ইয়ার্স ইন্টার্নশিপ ডিগ্রি থাকতে হবে তাহলেই সে বৈধ আর না হলে বাকি কেউ যদি কোনো আপনার কাছে মেশিন বিক্রি করে থেরাপির কথা বলে কেউ যদি আপনার ডিগ্রিবিহীন থেরাপি করে বা কোনো এক্সারসাইজ করায় কোনো হিট দেয় কোনো মেশিন বিক্রি করে আপনার বাসায় যায় সে একটা প্রতারক অবৈধ তাকে রিহেব কাউন্সিল অ্যাক্ট দুই হাজার আঠারো অনুযায়ী তার বিরুদ্ধে আপনি আইনানুরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং আইনটি ইতিমধ্যেই প্রণীত হয়েছে ইতিমধ্যেই ইমপ্লিমেন্টে গিয়েছে এই এই যে এই আইনটি প্রয়োজনে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে বা অবশ্যই বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে আপনারা পাবেন আইনটি পড়ে আমরা আশা করি কিছুটা হলে আপনারা বুঝতে পারবেন যে ফিজিওথেরাপির চিকিৎসা অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে তার গাইডেন্সে তার টিম মেম্বারদের মাধ্যমে নিতে হবে আর একজনের ডাক্তারের একজন চিকিৎসক কার্ডিওলজি চিকিৎসক সে যে প্রেসক্রিপশন করবে সে যে চিকিৎসা দিবে তার চিকিৎসা আরেকজন কার্ডিওলজিস্ট তার প্রেসক্রিপশন গিয়ে তার কাছে দিতে বলবে না হয়তো বা সে না পারলে বা সে যদি বেটার মনে করে সে রেফার করে দিবে। সো ফিজিওথেরাপি বা থেরাপি কোনো প্রোডাক্ট নয় এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে স্পেশালি নন কমিউনিকেবল ডিজিজ বা ব্যথা প্যারালাইসিস আর্থ্রাইটিস হার্ট জোড়া রোগ পঙ্গুত্ব স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সারা পৃথিবীতেই এবং এটা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফিজিওথেরাপি চিকিৎসক আর ওয়ান অফ দ্য ইকুইভেলেন্ট অ্যান্ড পার্টনারশিপ প্রফেশনালস অফ এনি আদার মেডিকেল প্রফেশনালস আশা করি আপনাদের ভিডিওটি উপকৃত আসবে উপকার হবে এবং যারা এতদিন থেরাপি নামে প্রতারণা করে আসছেন তাদের থেকে আপনারা সচেতন হতে পারবেন এবং আপনাদের আইনি দিক দিয়ে নৈতিকতার দিক দিয়ে আশা করি আপনাদের আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা যারা থেরাপি চিকিৎসা নিচ্ছেন এই স্পেশালি বা ব্যথা আমি যে সাইটগুলোতে কাজ করি বা পুনর্বাসন তারাও ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং আপনাদের আরও কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয় জানা থাকলে ভিডিওটি নিচে কমেন্টে লিখবেন আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের সেটা সেই চিকিৎসা সংক্রান্ত উত্তর দেব আপনার ইনবক্সে কোনো কিছু না লেখে কমেন্টে লাগবেন তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার কাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল